তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আপনি চাইলে আপনার মোবাইল ফোনের র্যাম বাড়াতে পারবেন। সো গাইস, আপনার মোবাইল ফোনের র্যাম যদি 1 GB হয়ে থাকে, 1.5 GB, 2 GB, 3 GB, 4 GB হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ডাবল করতে পারবেন। 2 GB হলে আপনি 4 GB করতে পারবেন, 4 GB হলে কিন্তু আপনি 8 GB করতে পারবেন, 6 GB হলে আপনি 12 GB করতে পারবেন। আপনি কিন্তু ডাবল র্যাম বাড়াতে পারবেন। মোবাইল ফোনের র্যাম বাড়ানোর পর দেখবেন যে কিন্তু আপনার মোবাইল ফোন আর কখনই হ্যাং করবে না, ল্যাগ করবে না। মোবাইল ফোনের স্পিড কিন্তু আগে থেকে অনেকটাই পরিমাণে বেড়ে যাবে। তো কিভাবে আপনি মোবাইল ফোনের র্যাম বাড়াবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন নিয়ন মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা মোবাইল ফোনের র্যাম বাড়াতে পারবেন। মোবাইল ফোনের র্যাম বাড়িয়ে কিন্তু আপনি মোবাইল ফোনের স্পিড আগে থেকে অনেকটাই বাড়াতে পারবেন। সো গাইস, এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, আর এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আপনারা অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি সবার উপরে দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনের টোটাল র্যাম কত সেটি দেখতে পারবেন, তারপর কত MB র্যাম ব্যবহার করেছেন সেটি দেখতে পারবেন, আর কত GB র্যাম খালি রয়েছে, ফ্রি রয়েছে সেটি আপনি দেখতে পারবেন এখান থেকে। সো গাইস, র্যাম বাড়ানোর জন্য এখন আপনি নিচে বেশ কয়েকটি অপশান পেয়ে যাবেন, যেমন +10 MB। এখন যদি আপনি +10 MB এখানে ক্লিক করেন তাহলে কিন্তু 10 MB র্যাম বেড়ে যাবে। দেখুন এখানে কিন্তু সবুজ কালারের একটি সংখ্যা রয়েছে, এটি আপনি দেখে বুঝবেন যে র্যাম বেড়ে গিয়েছে। সো গাইস, তারপরে এখন আপনি +50 MB এখানে ক্লিক করলে কিন্তু আরও 50 MB র্যাম বেড়ে যাবে। দেখুন 50 MB র্যাম কিন্তু আরও বেড়ে গিয়েছে। আবার যদি আপনি 100 MB এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আরও 100 MB র্যাম বেড়ে যাবে। এইভাবে আপনি ক্লিক করে করে র্যাম বাড়াতে পারবেন। আপনি যদি চান যে আমি কন্টিনিউ র্যাম বাড়াবো, তার জন্য নিচে একটি অপশান পেয়ে যাবেন যে ফিল ফুল র্যাম। এখন আপনি ফিল ফুল র্যাম এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু র্যাম বাড়তেই থাকবে। দেখুন বাড়তেই চলেছে, এখানে কিন্তু 100% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু মানে র্যাম কন্টিনিউ বেড়েই যাবে। দেখুন র্যাম কিন্তু বেড়েই চলেছে, এখানে আপনি অবশ্যই 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, যার ফলে দেখবেন যে কিন্তু আপনার মোবাইল ফোনের র্যামটি পুরোপুরি ফুল হয়ে যাবে। এবং মোবাইল ফোনের র্যাম যখন পুরোপুরি ফুল হয়ে যাবে তখন দেখবেন যে কিন্তু এই অ্যাপটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং মোবাইল ফোনটি কিন্তু আগে থেকে অনেকটাই পরিমাণে ফাস্ট চলবে। মোবাইল ফোনটি হ্যাং করবে না। যখন আপনি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন বা মোবাইল ফোনে কোনো কাজ করবেন তখন দেখবেন যে ওই কাজটি কিন্তু খুব দ্রুত হবে, কোনো রকম হ্যাং করবে না। এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনি মোবাইল ফোনটিকে হ্যাং থেকে মুক্ত করতে পারবেন। সো গাইস, এখন আমি ভিডিওটি এখানে পজ করছি। সো গাইস, দেখুন এখানে যখন অটোমেটিক 100% হয়ে যাবে তখন দেখবেন যে কিন্তু এই অ্যাপটি কিন্তু মানে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং মোবাইল ফোনটি কিন্তু হোম স্ক্রিনে চলে আসবে। এবার যদি আপনি মোবাইল ফোনে কোনো কাজ করেন বা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তখন দেখবেন যে কিন্তু ওই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার সময় আর কখনই হ্যাং করছে না, মোবাইল ফোনটি আগে থেকে অনেকটা স্পিড বেড়ে গিয়েছে। সো গাইস, এইভাবে আপনি মোবাইল ফোনের র্যাম বাড়িয়েই কিন্তু মোবাইল ফোনের স্পিড আগে থেকে অনেকটাই বাড়াতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।